Tech Talk, powered by Amber IT, the service you wish for. হ্যালো বন্ধুরা, টিকটকে নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদেরকে একটি দারুণ ভিডিও উপহার দিচ্ছি এবং এই ভিডিওতে আমাদের যে বিষয়টি থাকছে, যে টিপস অর ট্রিক্স, সেটা কিন্তু খুবই প্রয়োজনীয়। আমাদের কিন্তু মাঝে মধ্যেই আমাদের ফোনের ইন্টারনেট শেষ হয়ে যায়, মোবাইল ডেটা শেষ হয়ে যায়, এবং এটা যদি হয় এমন একটি জায়গায় সেই মুহূর্তে আপনার নতুন করে রিচার্জ করবার অপশন নেই, অথবা আপনার আশেপাশে কোনো ওয়াইফাই নেটওয়ার্কের আওতায় আপনি নেই, সেক্ষেত্রে আপনি কি করবেন? যদি আপনার পাশে কেউ থাকে, সেটা হতে পারে বন্ধু অথবা অপরিচিত কেউ যার কাছ থেকে আপনি কিছুটা মোবাইল ডেটা শেয়ার করতে পারেন, অথবা আপনি নিজে কিন্তু অন্য কাউকে, কেউ যদি এই ধরনের বিপদে পড়ে সেক্ষেত্রে আপনি নিজেও কিন্তু আপনার ইন্টারনেট অন্য কাউকে শেয়ার করতে পারেন, সেটা হতে পারে আপনার বন্ধু অথবা অন্য কেউ। চলুন দেখে আসি সেই ভিডিওটি। এক্ষেত্রে শুরুতে যেটা করতে হবে, সবার আগে আমার ফোনের ইন্টারনেটটি অন করতে হবে। আমার ফোনের মোবাইল ডেটা আমি অন করলাম। এরপর আমাদের সবার ফোনে এই অপশনটি আমরা খুঁজে পাবো, হটস্পট, এটাকে আমরা এনাবল করব। যখনই আমি এই আমার হটস্পটটা এনাবল করব, তখন কিন্তু আমার পাশে যে থাকবে, যে আমার ইন্টারনেটটি শেয়ার করতে চাইছে, আমার নেটওয়ার্কটি ব্যবহার করতে চাইছে, সে কিন্তু তার ফোন থেকেই সে সার্চ করে আমার ফোনটাকে সে পেয়ে যাবে। তখন তার প্রয়োজন হবে একটি পাসওয়ার্ড, সেক্ষেত্রে আমি আমার পাসওয়ার্ডটি শেয়ার করব। আমরা দেখতে পাচ্ছি আমার হটস্পটের নাম কি, আমার সিকিউরিটি অথবা আমার পাসওয়ার্ড কি। আমরা এখানে ট্যাপ করলেই আমার পাসওয়ার্ডটি আমি দেখতে পাচ্ছি। এই পাসওয়ার্ডটি আমি তাকে প্রোভাইড করব। সে যদি তার ফোন দিয়ে আমার এই ডেটাটি ব্যবহার করতে চায়, তাহলে কিন্তু সে সঙ্গে সঙ্গে তার ওয়াইফাইটি অন করে আমার এই নেটওয়ার্কে ঢুকে আমার এই পাসওয়ার্ডটি ব্যবহার করে আমার ডেটা শেয়ার করতে পারে। ভেরি সিম্পল। আমি জানি অনেকেই এইভাবে ইন্টারনেট শেয়ার করেন এবং এইভাবে একে অন্যকে হেল্প করেন অথবা হেল্প নিয়ে থাকেন। আমারও কিন্তু মাঝে মধ্যে নেওয়া হয় অথবা দেওয়া হয়। তো এটা কিন্তু খুবই জনপ্রিয় এবং খুবই পপুলার একটি ওয়ে, যখন আমরা নেটওয়ার্ক শেয়ার করি, ডেটা শেয়ার করি। আমরা চাইলে যে কোনো পরিস্থিতিতে যদি বিপদে পড়ে যাই, আনফর্চুনেটলি, তাহলে কিন্তু আমরা যদি বিপদে পড়ে যাই আনফর্চুনেটলি, তাহলে কিন্তু আমরা এই অপশনটি ইজিলি ব্যবহার করে একে অন্যের সঙ্গে আমাদের মোবাইল ডেটা শেয়ার করতে পারি। এই ছিল আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমাদের ভিডিওগুলি, আমাদের টিপস অ্যান্ড ট্রিক্সগুলি কিন্তু সবার জন্য, সকল শ্রেণী পেশার মানুষের জন্য, সব বয়সী মানুষের জন্য। আমরা চেষ্টা করি সহজ এবং খুবই ইজি, আমরা সবাই যেটা অ্যাপ্লাই করতে পারি, এই ধরনের টিপস আপনাদেরকে প্রোভাইড করতে। আপনি নতুন কি ভিডিও চান আমাদের এই ভিডিওর নিচে কমেন্টে জানাবেন, আমাদের ফেসবুক পেজে জানাতে পারেন, টিকটকের নতুন ভিডিও আবারও দেখতে পারবেন আগামী এপিসোডে। ভালো থাকুন সবাই, টাটা।